আসসালামু আলাইকুম। রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে পত্র কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠ পরিচিতিটা আমরা একটু দেখে নেই। বিষয় জীববিজ্ঞান, দ্বিতীয় পত্র, অধ্যায় নম্বর 1, লেকচার নম্বর 4। লেকচারের শিরোনাম প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। আজকের লেকচারের শিকন ফল, অর্থাৎ আজকের পাঠে শিক্ষার্থীরা যা জানতে পারবে, শিক্ষার্থীরা কর্ডেটা পর্বের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, তোমরা কর্ডেটা পর্বের প্রাণীকে উপপর্ব পর্যন্ত বিন্যস্ত করতে পারবে, আজকের পাঠে তোমরা ইউরোকর্ডেটা ও সেফালোকর্ডেটা উপপর্বের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাসটা একটু দেখে নেই। হিকম্যান এট এল অনুসারে প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাস আছে সেখানে মোট 33টি পর্ব দেখা যায়। সেই 33টি পর্বকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে প্রধান পর্ব আর একটি হচ্ছে গৌণ পর্ব, অর্থাৎ মেজর ফাইলা আর একটি হচ্ছে মাইনর ফাইলা। মেজর ফাইলার অধীনে রয়েছে 9টি পর্ব এবং মাইনর ফাইলার অধীনে রয়েছে 24টি পর্ব। তো মেজর ফাইলার 9টি পর্বর মধ্যে একটি আছে কর্ডেড পর্ব আর বাকি 8টি হচ্ছে নন কর্ডেড পর্ব। অন্যদিকে মাইনর ফাইলার 24টি হচ্ছে নন কর্ডেড পর্ব। 9টি প্রধান পর্বগুলি হচ্ছে, পর্ব নম্বর 1 হচ্ছে পরিফেরা, 2 নিডেরিয়া, 3 প্লাটিহেলমিনথেস, 4 নেমাটোডা, 5 মলাস্কা, 6 অ্যানিলিডা, 7 আর্থ্রোপোডা, 8 একাইনোডারমাটা, 9 কর্ডাটা। আমরা পর্ব নম্বর 9 অর্থাৎ কর্ডাটার বৈশিষ্ট্যগুলি একটু দেখি। আমরা এখানে চিত্রের মাধ্যমে এর বৈশিষ্ট্যগুলিকে আমরা ব্যাখ্যা করব। তো প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে এদের নটোকর্ড। নটোকর্ড হচ্ছে এদের ভ্রূণ অবস্থায় অথবা আজীবন এদের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর একটি নিরেট স্থিতিস্থাপক নটোকর্ড দেখতে পাওয়া যায়। এই নটোকর্ডটি উন্নত কর্ডেট যারা অর্থাৎ ভার্টিব্রেটে অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীতে, এরা কশেরুকা নির্মিত হয়ে ভার্টিব্রাল কলাম অর্থাৎ মেরুদণ্ডে রূপান্তরিত হয়। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে স্নায়ুরজ্জু, এদের একটি ফাঁপা স্নায়ুরজ্জু থাকে অর্থাৎ ডর্সাল হলো নার্ভ কর্ড। এটি ঠিক নটোকর্ডের উপরে এর অবস্থান থাকে। এই নার্ভ কর্ডটিও উন্নত কর্ডেটদের ক্ষেত্রে সামনের দিকে মস্তিষ্ক তথা ব্রেনে রূপান্তরিত হয় এবং পিছনের দিকে স্পাইনাল কর্ড তথা সুষুম্না কাণ্ডে রূপান্তরিত হয়। গলবিলীয় ফুলকারন্ধ্র, গলবিলীয় ফুলকারন্ধ্র হচ্ছে এদের নটোকর্ডের নিচেই ফ্যারিঞ্জিয়াল গিল সিলেটস অর্থাৎ গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে। এটিও ভ্রূণ অবস্থায় থাকতে পারে অথবা আজীবনও থাকতে পারে। উন্নত কর্ডেটদের ক্ষেত্রে দেখা যায় যে এরা এই ফ্যারিঞ্জিয়াল গিল সিলেটস অর্থাৎ গলবিলীয় ফুলকারন্ধ্র ফুসফুসে রূপান্তরিত হয়। অ্যান্ডোস্টাইল, এই পর্বের প্রাণীদের যে গলবিল, এই গলবিলের নিচের দিকে অ্যান্ডোস্টাইল দেখতে পাওয়া যায়, যদিও উন্নত কর্ডেটে অ্যান্ডোস্টাইলটি থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়ে যায়। রক্ত সংবহন তন্ত্র, এদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ প্রকৃতির। বদ্ধ প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র বলতে বোঝায় এদের যে রক্ত, সেই রক্ত হৃৎপিণ্ড এবং রক্তবাহিকার মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ রক্ত কোনো ক্রমেই হৃৎপিণ্ড বা রক্তবাহিকার বাহিরে দেহগহ্বরে উন্মুক্ত হয় না। এদের হৃৎপিণ্ড হচ্ছে অঙ্কীয় দেশে অবস্থান করে। হৃৎপিণ্ডটি নটোকর্ডের নিচের দিকে অঙ্কীয় দেশে অবস্থান করে, যেখানে নন কর্ডেড যারা তাদের হচ্ছে তাদের তো নটোকর্ড থাকে না, তাদের পৃষ্ঠের দিকে হচ্ছে হৃৎপিণ্ড অবস্থান করে। এদের দুজোড়া পার্শ্বপদ থাকে। দুজোড়া পার্শ্বপদ বলতে বোঝায় যেমন আমাদের একজোড়া হাত একজোড়া পা, তাহলে দুজোড়া পার্শ্বপদ। মাছের ক্ষেত্রে হচ্ছে একজোড়া বক্ষ পাখনা একজোড়া শ্রোণী পাখনা অর্থাৎ দুজোড়া পার্শ্বপদ। পাখির ক্ষেত্রে একজোড়া ডানা একজোড়া পা, একইভাবে সরীসৃপ বা উভচরের ক্ষেত্রেও কিন্তু সামনের একজোড়া পা পিছনের একজোড়া পা অর্থাৎ দুই জোড়া করে পার্শ্বপদ এই পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়।
এদের লেজ থাকে অর্থাৎ অ্যানাসের পিছনে একটি পোস্ট অ্যানাল টেইল বলা হয়, একটা টেইল বা লেজ থাকে যেটি উন্নত কর্ডেটে এসে এই লেজটি বিলুপ্তি ঘটে। এদের খণ্ডায়ন দেখতে পাওয়া যায়। উন্নত কর্ডেটের ক্ষেত্রে দেখা যায় এদের যে নটোকর্ড সেটি কশেরুকায় বিভক্ত হয়ে ভার্টিব্রাল কলাম তথা মেরুদণ্ডে রূপান্তরিত হয়ে যায়, তখন এই পর্বের প্রাণীদের মেরুদণ্ডী প্রাণী বলা হয়। অর্থাৎ এদের খণ্ডায়নটা শুধুমাত্র অভ্যন্তরীণ। হিকম্যান এট এল 2017 অনুসারে কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাসে দেখা যায় যে কর্ডাটা পর্বের অধীনে তিনটি সাব ফাইলাম অর্থাৎ উপপর্ব রয়েছে। একটি হচ্ছে ইউরোকর্ডাটা, আরেকটি সেফালোকর্ডাটা, আরেকটি হচ্ছে ভার্টিব্রাটা। তো ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা এই দুটি উপপর্বকে একসাথে প্রোটোকর্ডাটা বলা হয়। প্রোটোকর্ডাটা কেন বলা হয়, কারণ এরা হচ্ছে আদি প্রকৃতির কর্ডেট অর্থাৎ অনন্য কর্ডেট, অনুন্নত কর্ডেট, যেখানে ভার্টিব্রাটা হচ্ছে উন্নত কর্ডেট। তো অনুন্নত বা প্রোটোকর্ডাটা বলার কারণ হচ্ছে যে এদের নটোকর্ড কশেরুকায় বিভক্ত হয় না। ভার্টিব্রাটার ক্ষেত্রে নটোকর্ডটি কশেরুকায় বিভক্ত হয়। ইউরোকর্ডাটার অধীনে আবার দুটি শ্রেণী, তিনটি শ্রেণী রয়েছে, একটি হচ্ছে এসিডিয়াসিয়া, আরেকটি থ্যালিয়াসিয়া, আরেকটি হচ্ছে লার্ভাসিয়া। অন্যদিকে ভার্টিব্রাটা সাবফাইলামের অধীনে দুটি সুপার ক্লাস রয়েছে। সুপার ক্লাস এক হচ্ছে সাইক্লোস্টোমাটা, সুপার ক্লাস দুই হচ্ছে নেথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা বলতে বোঝায় যে সব ভার্টিব্রেটদের প্রকৃত চোয়াল নেই এবং যৌন উপাঙ্গ নেই, তারাই হচ্ছে সাইক্লোস্টোমাটার অন্তর্ভুক্ত, যেখানে দুটি শ্রেণী রয়েছে, একটি হচ্ছে মিগজিনি, অন্যটি হচ্ছে পেট্রোমাইজন্টিটা। সাধারণত হ্যাকফির যারা তারা হচ্ছে এই মিগজিনি শ্রেণীর অন্তর্ভুক্ত, আর যারা ল্যাম্প্রে তারা হচ্ছে পেট্রোমাইজন্টিটা শ্রেণীর অন্তর্ভুক্ত। অন্যদিকে যাদের প্রকৃত চোয়াল আছে, যে সব ভার্টিব্রেটদের প্রকৃত চোয়াল এবং যৌন উপাঙ্গ আছে, তারাই হচ্ছে নেথোস্টোমাটা সুপার ক্লাসের অন্তর্ভুক্ত। এদের অধীনে সাতটি শ্রেণী রয়েছে। এক নম্বর হচ্ছে কন্ডিকথিস, এরা হচ্ছে তরুণাস্থিময় যে সামুদ্রিক মাছগুলি, তাদের শ্রেণী হচ্ছে কন্ডিকথিস। অস্থি নির্মিত যে স্বাদুপানি বা সামুদ্রিক মাছগুলি আছে তারা হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজি শ্রেণীভুক্ত। প্রাচীনতম অস্থিময় যে মাছগুলি তারা হচ্ছে সার্কোপ্টেরিজি অন্তর্ভুক্ত, বিশেষ করে লাং ফিশ যেগুলি আছে এইগুলি হচ্ছে সার্কোপ্টেরিজি শ্রেণীর অন্তর্ভুক্ত। উভচর অর্থাৎ ব্যাং, তারপরে অ্যাম্বাইস্ট্রোমা অর্থাৎ স্লামান্ডার, নিউটস, এরা হচ্ছে অ্যাম্ফিবিয়ার অন্তর্ভুক্ত। রেপটেলিয়া হচ্ছে সরীসৃপ, সরীসৃপ বলতে কচ্ছপ, কুমির, টিকটিকি, গিরগিটি, সাপ, এগুলি হচ্ছে রেপটেলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। পাখি যাদের ডানা আছে অর্থাৎ ডানা বিশিষ্ট এবং চঞ্চ বিশিষ্ট যে সব ভার্টিব্রেট তারাই হচ্ছে এভিস শ্রেণীর অন্তর্ভুক্ত। ম্যামালিয়া হচ্ছে স্তন্যপায়ী অর্থাৎ যারা বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মায়ের দুগ্ধ পান করে, সেই সব ভার্টিব্রেটই হচ্ছে ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রথমে আমরা সাবফাইলাম ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলি আমরা একটু জেনে নেই। তো এই উপপর্বে মোট 2804টি প্রজাতি রয়েছে এবং এই উপপর্বের প্রাণীরা টিউনিকেট বা সি স্কার্ট নামে পরিচিত। আসলে কেন টিউনিকেটস বলা হচ্ছে, এই কারণে যে এদের দেহ টিউনিক বা টেস্ট নামে একটি আবরণে আবৃত থাকে, তাই এদেরকে টিউনিকেটস বলা হয়। একই কারণে এই পর্বটাকেও টিউনিকাটা বলা হয়। সি স্কার্ট বা সাগর ফোয়ারা বলার কারণ হচ্ছে যে এরা সমুদ্রের তলদেশে অগভীর অঞ্চলে বসবাস করে এবং এরা হচ্ছে নিশ্চল প্রাণী। তো এদের দুটি দেহে দুটি ছিদ্র আছে বা সাইফন আছে, একটিকে বলা হচ্ছে মৌখিক সাইফন, আরেকটিকে বলা হচ্ছে বিমৌখিক সাইফন। তো এদের মৌখিক সাইফন দিয়ে হচ্ছে পানি প্রবেশ করে এবং অ্যাট্রিয়াল সাইফন যেটা, এটা দিয়ে পানি বের হয়ে যায়। তো সাগরের ভিতরে এভাবেই তারা পানিকে উৎসরিত করছে, এ কারণে এরা সি স্কার্ট বা সাগর ফোয়ারা নামে পরিচিত। তো বৈশিষ্ট্যের দিক দিয়ে আমরা দেখতে পাই যে এরা সবাই সামুদ্রিক প্রাণী এবং এরা এককভাবে বসবাস করতে পারে, আবার কলোনি গঠন করেও এরা বসবাস করতে পারে। এদের যে পূর্ণাঙ্গ প্রাণী এটি নিশ্চল, সমুদ্রের তলদেশে কোনো ভিত্তির সাথে এদের পেডাল ডিস্ক দিয়ে এরা যুক্ট থাকে, কিন্তু এদের যে লার্ভা দশা অর্থাৎ ট্যাডপোল নামক যে লার্ভা দশা আছে এটি হচ্ছে মুক্তজীবী অর্থাৎ সন্তরণশীল, পানিতে সাঁতরাতে পারে, চলাচল করতে পারে।
এদের পরিণত প্রাণীতে কোনো নটোকর্ড থাকে না, কিন্তু লার্ভা দশায় লেজে শুধুমাত্র এদের নটোকর্ড দেখতে পাওয়া যায়। এই কারণেই কিন্তু এরা প্রোটোকর্ডাটার অন্তর্ভুক্ত। একইভাবে এদের লার্ভা দশায় কেবলমাত্র নার্ভ কর্ড দেখা যায়, পূর্ণাঙ্গ দশায় এদের কোনো নার্ভ কর্ড থাকে না। এদের দেহ টেস্ট বা টিউনিক নামক একটি সেলুলোজ নির্মিত অর্ধস্বচ্ছ আবরণ দিয়ে আবৃত থাকে, এই কারণেই কিন্তু এদেরকে টিউনিকেটস বলা হয়। এদের যে গলবিল, এই গলবিলটা হচ্ছে বৃহৎ থলি আকৃতি, এবং এই গলবিলের প্রাচীরে অসংখ্য ফুলকা ছিদ্র বা স্টিগমাটা থাকে। এই ফুলকা ছিদ্রের ভিতর দিয়ে গলবিলে যে প্রবেশকৃত পানি, সেই পানিটা বের হয়ে অ্যাট্রিয়ামে চলে আসে, এবং এই ফুলকা ছিদ্রের প্রাচীরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। অর্থাৎ এদের গলবিলই হচ্ছে শ্বসন অঙ্গ হিসাবে কাজ করে। এদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে মুক্ত প্রকৃতির। তো মুক্ত প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র বলতে বোঝায় যে রক্ত হৃৎপিণ্ড এবং রক্তবাহিকার বাহিরে দেহ গহ্বরে উন্মুক্ত হয়, এবং এদের যে হৃৎপিণ্ডের যে চক্র, সেই চক্রে রিভার্স প্যারিস্টালসিস দেখা যায়। রিভার্স প্যারিস্টালসিস বলতে বোঝাচ্ছে যে রক্তটা একবার একদিকে বাহিত হয়, ঠিক তারপরের বার তার উল্টা দিকে বাহিত হয়। অর্থাৎ রক্ত প্রবাহ প্রতিবার তার গতিপথ পরিবর্তন করে। এই ধরনের রক্ত সংবহনকে বলা হয় হচ্ছে রিভার্স প্যারিস্টালসিস। এই উপপর্বের প্রাণীরা হচ্ছে উভলিঙ্গ, অর্থাৎ একই দেহে শুক্রাশয় ও ডিম্বাশয় দেখতে পাওয়া যায়, এবং এদের জীবন চক্রে ব্যাঙাচি আকৃতির ট্যাটপোল লার্ভা, যাকে এই ইউরোকর্ডিয়ান ট্যাটপোল লার্ভা বলা হয়, এই লার্ভাটা বিদ্যমান থাকে। এদের লার্ভায় প্রতিপ রূপান্তর ঘটে, অর্থাৎ লার্ভা দশা অনেক উন্নত বৈশিষ্ট্য হারিয়ে একসময় পূর্ণাঙ্গ নিশ্চল দশায় রূপান্তরিত হয়, যাকে প্রতিপ রূপান্তর অর্থাৎ রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস বলা হচ্ছে। আমরা একটি চিত্রের মাধ্যমে এই ইউরোকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্যগুলি আরো ভালো করে জানতে পারি। এখানে সি স্কার্ড অর্থাৎ সাগর ফোয়ারার একটি অ্যানাটমি অর্থাৎ অভ্যন্তরীণ গঠন দেখানো হচ্ছে। এটা হচ্ছে এর উপরের দিক, এটা হচ্ছে নিচের দিক, এটা হচ্ছে ভেন্ট্রাল অর্থাৎ অঙ্কীয় দিক, এটা হচ্ছে পৃষ্ঠ দিক ডর্সাল দিক। তো এদের পানিটা হচ্ছে ওরাল বা বাকাল সাইফন দিয়ে পানি প্রবেশ করে। এখানে কিছু ফিল্টার বা টেন্টাকল থাকে। এদের খাদ্য কিন্তু প্লাঙ্কটন জাতীয় খাবারও এদের এই বাকাল সাইফন দিয়ে দেহের ভিতরে প্রবেশ করে, এবং দেহের অভ্যন্তরে বড় থলি আকৃতির একটি বৃহৎ গলবিল থাকে। এই গলবিলে অসংখ্য ছিদ্র থাকে, যাকে ফুলকা ছিদ্র বা স্টিগমাটা বলা হয়। তো এই ফুলকা ছিদ্র দিয়ে কিন্তু পানিটা অ্যাট্রিয়াম প্রকোষ্ঠে চলে আসে, এবং সেই পানি যে অ্যাট্রিয়াল সাইফন দিয়ে দেহের বাহিরে মুক্ত হয়। এই কারণেই কিন্তু এদেরকে সি স্কার্ড বা সাগর ফোয়ারা বলা হয়। এদের ফুলকার অঙ্কীয় দিকে, গলবিলের অঙ্কীয় দিকে একটি এন্ডোস্টাইল দেখা যায়, যদিও এন্ডোস্টাইলটি উন্নত কর্ডেটের ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। এন্ডোস্টাইলটা এখানে পরিপাক কাজে সহায়তা করে, মূলত পানির সাথে যে খাবারটা প্রবেশ করে সেগুলি এই এন্ডোস্টাইলে কিছু এন্ডোস্টাইল কিছু খাঁজ থাকে, এই খাঁজে কিছু সিলিয়া থাকে এবং আঠা থাকে, সেটা আটকে যায় এবং এন্ডোস্টাইলের খাঁজ বেয়ে শেষ পর্যন্ত এরা স্টোমাকে চলে আসে খাবারটা। তো এদের দেহের গহ্বর, দেহ গহ্বরটা পানিপূর্ণ থাকে, এবং সেই পানিটা অ্যাট্রাল সাইফন দিয়ে কিন্তু বাহিরে উৎসরিত হয়। তো মোটামুটি এই হচ্ছে যে এদের গঠনটা এমন। এরপরে আমরা এদের যে লার্ভার, অ্যাসিডিয়াল লার্ভার, যে আমরা রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস বা প্রতিপ রূপান্তরের কথা বললাম, তো প্রতিপ রূপান্তর দেখো এটা হচ্ছে সেই ফ্রি সুইমিং লার্ভা অর্থাৎ মুক্ত সন্ত্রনশীল লার্ভা দশা, ট্যাটপোল লার্ভা বলা হয়, যেখানে নটোকর্ড আছে, টেইল আছে, নার্ভ কর্ড আছে, হার্ট আছে, এই ফ্যারিংস আছে। পরে দেখো ধীরে ধীরে কিন্তু এরা এসে নিশ্চল হবে, অর্থাৎ ভিত্তির সাথে কিন্তু এই যে এসে যুক্ত হয়ে গেল। ভিত্তির সাথে যুক্ত হওয়ার পরে দেখো এদের এই ডিরেকশনটা চেঞ্জ হয়, ফ্যারিনজিয়াল গিল স্লিটস এর দেখো ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এন্ডোস্টাইলটা নিচের দিকে চলে আসছে, এবং ধীরে ধীরে লেজ এবং নার্ভ কর্ড বিলুপ্ত হচ্ছে। এবং এরপরে দেখো যে এটা ডিরেকশনটা আরো চেঞ্জ হয়ে গেল, আরো চেঞ্জ হয়ে গলবিলটা দেখো ছিদ্র উপরের দিকে চলে গেছে, নটোকর্ড প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গেছে, ফ্যারিনজিয়াল গিল স্লিটস এখানে এসে এই যে স্টিগমাটা তথা ফুলকা ছিদ্রে রূপান্তরিত হয়ে গেছে, শেষ পর্যন্ত কিন্তু অ্যাডাল্ট অর্থাৎ নিশ্চল দশা হয়ে যায়, এবং যেখানে এই যে গলবিলের যে রন্ধ্র ছিল সেই রন্ধ্রটি দেখো ওরাল সাইফনে রূপান্তরিত হয়, এবং অ্যাট্রিয়ামের দিকেও কিন্তু একটি অ্যাট্রিয়াল সাইফনের উৎপত্তি ঘটে।
অর্থাৎ শেষ পর্যন্ত বস্তা আকৃতির স্যাক লাইক একটি অ্যাডাল্ট দশা তৈরি হয়, যেখানে না লেজ আছে না নটোকর্ড আছে, অর্থাৎ উন্নত বৈশিষ্ট্যগুলি হারিয়ে একসময় সে নিশ্চল অনুন্নত বৈশিষ্ট্যের অধিকারী হয়। এটাকে হচ্ছে রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস তথা প্রতিপ্রূপান্তর বলা হচ্ছে। ইউরোকর্ডাটা উপপর্বের অধীনে তিনটি শ্রেণী বা ক্লাস রয়েছে, আমরা একে একে তিনটি শ্রেণী সম্পর্কে একটু জেনে নেই। প্রথম শ্রেণীটি ছিল হচ্ছে অ্যাসিডিয়াসিয়া। তো অ্যাসিডিয়াসিয়ার আমরা চিত্র দেখতে পাচ্ছি যে এই পর্বের প্রাণীদের দেহ হচ্ছে এই শ্রেণীর প্রাণীর দেহ স্ফীতকায় বা নলাকার হয়। এখানে আমরা স্ফীতকায় বা নলাকার টাইপের দেখতে পাচ্ছি এবং এরা কিন্তু টিউনিক নামক একটি আবরণে আবৃত থাকে। পূর্ণাঙ্গ প্রাণীগুলি কিন্তু নিশ্চল, দেখো এখানে ভিত্তির সাথে এদের পেডাল ডিস্ক দিয়ে সবগুলি প্রাণী কিন্তু যুক্ত হয়ে আছে এবং এদের কোনো লেজ থাকে না, পূর্ণাঙ্গ দশায় লেজ থাকে না, লেজ প্রতিপ্রূপান্তরের মাধ্যমে বিলুপ্ত হয়ে যায়। নটোকর্ড শুধুমাত্র লার্ভা দশায় থাকে, পূর্ণাঙ্গ দশায় কিন্তু সেই নটোকর্ডটি নেই। পূর্বেই কিন্তু আমরা চিত্রের মাধ্যমে দেখেছি এদের কোনো পূর্ণাঙ্গ প্রাণীতে নটোকর্ড থাকে না। এদের যে গলবিল, সেই গলবিলে অসংখ্য ফুলকারন্ধ্র থাকে, উপরের চিত্রে আমরা সেটা দেখতে পেয়েছি। এরা এককভাবেও থাকতে পারে আবার কলোনি হিসাবে, এখানে আমি যে কলোনি দেখাচ্ছি অনেকগুলি একসাথে এই সমুদ্রের তলদেশে এরা এই নিশ্চল জীবন যাপন করছে। দেহের পশ্চাৎ অংশ দিয়ে এরা সাধারণত কোনো বস্তুর সাথে যুক্ত থাকে এবং এদের কিন্তু এই মৌখিক সাইফন দিয়ে পানি প্রবেশ করে আর অ্যাট্রিয়াল সাইফন দিয়ে পানিটা বের হয়ে যায়, এই কারণে কিন্তু এদেরকে সাগর পড়া বা সি স্কার্ট বলা হয়। তো উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়াসিয়া মেন্টোলা, এটা অ্যাসিডিয়াসিয়া মেন্টোলার একটি চিত্র। শ্রেণী দুই হচ্ছে থ্যালিয়াসিয়া। থ্যালিয়াসিয়া শ্রেণীভুক্ত যেসব প্রাণী আছে তাদের পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে লেজবিহীন হয়, এদের অবশ্য লেজ থাকে না এবং দেহ হচ্ছে পিপা আকৃতির, অর্থাৎ ব্যারেল আকৃতির, ব্যারেলের মতো পিপার নেয়, আর দেহটা হচ্ছে পাতলা স্বচ্ছ টিউনিক আবরণ দ্বারা আবৃত থাকে। কতটা স্বচ্ছ বোঝাই যাচ্ছে, দেহটা অনেক স্বচ্ছ হয়। এদের মুখছিদ্র যেদিকে থাকে, অর্থাৎ এইদিকে মুখছিদ্র আছে, এর বিপরীত দিকে যে অ্যাট্রিয়াল ছিদ্র বা অ্যাট্রিওপোর অবস্থান করে। এদের ভিতরে যে গলবিল আছে সেখানে ফুলকারন্ধ্র সংখ্যায় কম থাকে, অর্থাৎ এই পূর্বে যেটা আমরা অ্যাসিডিয়াসিয়া শ্রেণী বললাম সেই অ্যাসিডিয়া শ্রেণীর মতো এদের ফুলকাতে অত ফুলকারন্ধ্র থাকে না। এরা সমুদ্রে ভাসমান অবস্থায় থাকে, হ্যাঁ এদেরকে মুক্ত ভাসমান বলা হচ্ছে, মুক্ত ভাসমান অবস্থায় এদেরকে দেখতে পাওয়া যায়। এদের অনেকের দেহে লুমিনাস অঙ্গ দেখা যাচ্ছে, যে আলো বিস্তরণকারী লুমিনাস অঙ্গ দেখা যায়, যা রাতের বেলায় এই সমুদ্রের উপরিভাগে কিন্তু এরা আলো ছড়াতে থাকে। আমরা চিত্র যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সালপা ম্যাক্সিমা, এরাই হচ্ছে থ্যালিয়াসিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। ক্লাস তিন হচ্ছে লার্ভাসিয়া, অর্থাৎ ইউরোকর্ডাটা উপপর্বের তৃতীয় শ্রেণীর নাম হচ্ছে লার্ভাসিয়া। এই শ্রেণীভুক্ত প্রাণীদের লেজ এবং নটোকর্ড পূর্ণাঙ্গ দশাতেও বজায় থাকে, অর্থাৎ পূর্ণাঙ্গ দশাতে লেজও আছে, যে লেজ আছে সাথে সাথে নটোকর্ডও আছে। এদের আকৃতি কিন্তু বাঁকা টেটপোল লার্ভার মতো, অনেকটা বাঁকা টেটপোল লার্ভা আকৃতির। এদের যে টিউনিক আবরণ এগুলি থাকে না, অথবা যদি প্রাথমিক পর্যায়ে থাকলেও পরবর্তীতে কিন্তু এই টিউনিক আবরণটা থাকে না, অর্থাৎ অস্থায়ী টিউনিক আবরণ। এদের খাদ্য গ্রহণ প্রকৃতিটা হচ্ছে উন্নত ধরনের, অর্থাৎ উন্নত খাদ্য গ্রহণ তন্ত্র বিদ্যমান থাকে। এদের যে গলবিল, সেই গলবিলে মাত্র দুটি ফুলকারন্ধ্র থাকে। এরা ভাসমান সন্তরণশীল, অর্থাৎ থ্যালিয়াসিয়ার মতো এরাও কিন্তু এই ভাসমান থাকে এবং সাঁতরাতে থাকে। এদের পূর্ণাঙ্গ প্রাণীতে লার্ভার যাবতীয় বৈশিষ্ট্য দেখা যায়, কারণ বললাম যে এদের লেজও আছে নটোকর্ডও আছে, এটা ইউরোকর্ডাটার প্রাণীর সাধারণত লার্ভার বৈশিষ্ট্য, অর্থাৎ লার্ভার বৈশিষ্ট্য এখানে দেখতে পাওয়া যায়। তো উদাহরণ হচ্ছে অয়কোপ্লিউরা অ্যালবিনেকাস, এটাই হচ্ছে অয়কোপ্লিউরা অ্যালবিনেকাসের চিত্র। আমরা এরপরে চলে আসি সাবফাইলাম দুই সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা মূলত সেফালো শব্দের অর্থ হচ্ছে মস্তক আর কর্ডাটা হচ্ছে নটোকর্ড, অর্থাৎ এদের নটোকর্ডই মস্তকের শীর্ষ পর্যন্ত প্রলম্বিত থাকে। তো এই পর্বে, এই উপপর্বে প্রায় 33টি প্রজাতি রয়েছে যারা সম্পূর্ণরূপে সামুদ্রিক। এই উপপর্বের প্রাণীরা ল্যানসিলেট বা অ্যাম্ফিওক্সাস নামে পরিচিত। ল্যানসিলেট বলা হয় কারণ হচ্ছে এরা ভল্লম, অর্থাৎ বল্লম আকৃতির বিধায় এদেরকে ল্যানসিলেট বলা হয়।
আর অ্যামফিওক্সাস বর্তমানে এরা অ্যামফিওক্সাস নামে পরিচিত। আমরা যদি এদের বৈশিষ্ট্য দেখি তাহলে আমরা দেখতে পাই যে এদের দেহ হচ্ছে লম্বা, এরা মাছ আকৃতির হয় এবং পার্শ্বভাবে কিছুটা চাপা হয় এবং উভয় প্রান্ত সরু হয়। এই যে চিত্র, এই চিত্রে দেখো যে এরা উভয় প্রান্তটা সরু, মাঝখানে চওড়া এবং নৌকা বা মাছ আকৃতির, মাছ আকৃতির এরা সবাই সামুদ্রিক। এদের দেহের পৃষ্ঠ দিকে সম্মুখ থেকে পশ্চাৎ পর্যন্ত বিস্তৃত নটোকর্ড স্নায়ুরজ্জু বিদ্যমান থাকে। দেখো যে মস্তক, এই মস্তকের শীর্ষ পর্যন্ত এই এই হচ্ছে এদের নটোকর্ড। এই নটোকর্ড মস্তিষ্কের শীর্ষ থেকে একেবারে এই নটোকর্ড মস্তিষ্কের শীর্ষ থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত প্রলম্বিত। একইভাবে স্নায়ুরজ্জু তাই সম্মুখ অঞ্চল থেকে পশ্চাৎ ভাগ পর্যন্ত প্রলম্বিত। তারপরে বলা হচ্ছে এদের দেহের দুপাশে প্রায় 60 জোড়া গ্রেটার দান আকৃতির মায়োটম পেশি বিদ্যমান থাকে। এটা কিন্তু এদের একটা অনন্য বৈশিষ্ট্য। আমরা এই যে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম, অর্থাৎ একটি সেফালোপডের, এদের এই যে দুই পাশে এখানে গ্রেটার দান আকৃতির মায়োটম, এই পেশিগুলিকে মায়োটম পেশি বলে। হ্যাঁ, গ্রেটার দান আকৃতির মায়োটম পেশি দেহের দুই পাশে দেখতে পাওয়া যায়। এদের মুখছিদ্রে ওরাল হুড পরিবেষ্টিত থাকে এবং ওরাল হুডে ওরাল সিরি থাকে। এই দেখো এদের হচ্ছে মুখছিদ্র। এই মুখছিদ্রের চারিদিকে যে ডিক্স আছে এই ডিক্সটাকেই বলা হচ্ছে ওরাল হুড। আর ওরাল হুডে এই সেন্সরি অর্থাৎ সংবেদী টেন্টাকল যাকে ওরাল সিরি বলে, এইগুলি কিন্তু এখানে বিদ্যমান থাকে। তারপরে বলা হচ্ছে যে এদের গলবিলের প্রাচীরে বিদ্যমান অসংখ্য ফুলকাছিদ্র অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয় যা অ্যাট্রিওপোর দ্বারা দেহের বাহিরে মুক্ত হয়। আমরা একটি চিত্রের মাধ্যমে দেখি। চিত্রের এটা হচ্ছে এদের ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস অর্থাৎ ফ্যারিংস বা গলবিল। এই গলবিল থেকে যে ছিদ্র আছে ছিদ্র দিয়ে পানিটা এদের দেহ গহ্বরকে বলা হয় অ্যাট্রিয়াম, এই অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। সেই অ্যাট্রিয়ামটা ঠিক এদের যে অ্যানাস পায়ের ছিদ্রের সামনে একটি অ্যাট্রিওপোর নামক একটি ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়েই কিন্তু এই যে পানি দেহের বাহিরে উন্মুক্ত হয়। তাহলে অ্যাট্রিওপোরের অবস্থান হচ্ছে অ্যানাসের সামনে। এদের রেচন অঙ্গে সোলেনোসাইট যুক্ত নেফ্রিডিয়া উপস্থিত থাকে, অর্থাৎ এদের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। এদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ও উন্নত ধরনের, যেখানে ইউরোকর্ডাটার রক্ত সংবহন তন্ত্র ছিল হচ্ছে মুক্ত প্রকৃতির। তাহলে এখানে এদের যে রক্ত, রক্ত সম্পূর্ণরূপে হৃৎপিণ্ড এবং রক্তবাহিকার মধ্যে সীমাবদ্ধ থাকে। তবে এদের কোনো হৃৎপিণ্ড বা শ্বাসরঞ্জক নেই, তাহলে সীমাবদ্ধ থাকবে শুধু রক্তবাহিকার ভিতরে, রক্তবাহিকার ভিতরে থাকবে, কারণ এদের কিন্তু হৃৎপিণ্ড নেই। যেহেতু শ্বাসরঞ্জক নেই তাই এদের রক্ত শ্বসনে অংশগ্রহণ করে না। তো উদাহরণ হিসাবে হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম, এটি অ্যামফিওক্সাস বা ল্যান্সিলেট নামে পরিচিত। এখানে চিত্রের মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো এরা আগেই বললাম যে নৌকা আকৃতির বা মাছ আকৃতির, নটোকর্ডের অবস্থানটা দেখো এদের শীর্ষ থেকে পায়ু পর্যন্ত প্রলম্বিত, এদের নার্ভ কর্ডের অবস্থাও তাই সম্মুখ থেকে পশ্চাৎ পর্যন্ত বিস্তৃত। আমরা অ্যাট্রিয়ামের কথা বলেছি, ফ্যারিংস গিল স্লিটস দেখিয়েছি যে অ্যাট্রিয়ামটা অ্যাট্রিওপোর দিয়ে দেহের বাহিরে উন্মুক্ত। এখানে আমরা ওরাল হুড ওরাল সিরিও দেখলাম, আর মায়োটম পেশি এখানে দেখা যাচ্ছে না, এখানে মায়োটম পেশিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মায়োটম পেশিগুলি গ্রেটার দান আকৃতির মায়োটম পেশি এদের দেহে বিদ্যমান থাকে। তাহলে এরা সম্পূর্ণরূপে সামুদ্রিক এবং এরাও কিন্তু ফিল্টার ফিডার, এরা ফিল্টার ফিডার। সাধারণত আমরা এখানে এদের আমরা শোয়ানো অবস্থায় আমরা চিত্রটি দেখতে পাচ্ছি, একটি পাথুরে সমুদ্রের তলদেশ। এরা যদি বালু হয় তাহলে বালুর ভিতরে সাধারণত এরা উলম্বভাবে অবস্থান করে এবং এদের যে ওরাল হুড বা ওরাল সেরি এইটাকে হচ্ছে উপরের দিকে রেখে সম্পূর্ণ দেহটাকে বালুর ভিতরে এরা ঢুকিয়ে রাখে। এবং এখানে যে ওরাল সিরি বা ওরাল হুড বা মুখছিদ্র আছে, এই মুখছিদ্র দিয়ে কিন্তু তারা খাবারটাকে, যে খাবার যাবে সেই খাবারটাকে ফিল্টার ফিডিং প্রক্রিয়ায় গ্রহণ করে থাকে। তো শিক্ষার্থী কিন্তু আজকে আমরা দেখো যে কি কি আমরা আসলে শিখলাম। আমরা শিখলাম হচ্ছে যে করডাটা পর্বের শ্রেণীবিন্যাসটি কিন্তু আমরা আজকে দেখেছি, যে করডাটা পর্বের উপপর্বগুলি আমরা দেখেছি, সেই উপপর্বের অধীনে আবার কিছু সুপার ক্লাস বা অধিশ্রেণী দেখেছি, অধিশ্রেণীর অধীনে আমরা বিভিন্ন ধরনের শ্রেণী দেখেছি,
এবং আমরা দুটি উপপর্ব নিয়ে কিন্তু আজকে আলোচনা করেছি। একটি ছিল হচ্ছে ইউরোকর্ডাটা, আরেকটি ছিল হচ্ছে সেফালোকর্ডাটা। এবং ইউরোকর্ডাটার যে তিনটি শ্রেণী, সেই তিনটি শ্রেণীও কিন্তু আমরা চিত্রের সাহায্যে বিস্তারিত বর্ণনা করেছি। সেফালোকর্ডাটার ক্ষেত্রেও আমরা এই যে তাদের চিত্র সহ আমরা তার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করেছি। তারপরে আমরা ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটাকে কেন প্রোটোকর্ডাটা বলা হয় সেটিও আমরা আলোচনা করেছি। তো আবারও বলছি যে এদের প্রোটোকর্ডাটা বলার কারণ হচ্ছে এদের যে নটোকর্ড সেটি কশেরুকায় বিভক্ত থাকে না, তাই এদেরকে প্রোটোকর্ডাটা বা অনুন্নত বা লোয়ার কর্ডেট বলা হয়। অন্যদিকে ভার্টিব্রেটা হচ্ছে হায়ার কর্ডেট বা উন্নত কর্ডেট নামে পরিচিত, কারণ হচ্ছে তাদের যে নটোকর্ড, এই নটোকর্ডই হচ্ছে কশেরুকা নির্মিত মেরুদণ্ডে রূপান্তরিত হয়, এবং যে সুষুম্নাকাণ্ড সেটি সামনের দিকে মস্তিষ্ক এবং পিছনের দিকে সুষুম্নাকাণ্ডে রূপান্তরিত হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আগামী লেকচারে আমরা ভার্টিব্রেটা উপপর্বের যেসব শ্রেণীগুলি আছে সেই শ্রেণীগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।